এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে এই প্রযুক্তি নিয়ে জোর চর্চা চলছে বিশ্বে। সম্প্রতি এআই এর জনকের মুখে শোনা গিয়েছে, বহু মানুষের কর্মসংস্থানের জায়গা দখল করে নেবে এই প্রযুক্তি। তবে এআই যে শুধু মানুষের কাজ কেড়ে নেবে তা নয়, নতুন কর্মসংস্থানও তৈরি করবে। 2022 থেকে ওপেন এআই এর চ্যাটজিপিটি লাইমলাইটে রয়েছে। চ্যাটজিপিটি বাজারে আসার পর অন্যান্য অনেক প্রযুক্তি কোম্পানি নতুন স্টার্টআপ এআই টুল নিয়ে কাজ করা শুরু করেছে। এর একমাত্র কারণ এআই টুলগুলি বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেই সব কিছুর মধ্যেই চ্যাটজিপিটি আলোচনার তুঙ্গে রয়েছে। বর্তমানে এই সুবিধাটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, কারণ এই সুবিধাটি মানুষের জন্য একেবারে বিনামূল্যে চালু করা হয়েছে। আপনার যদি হিন্দি ভাষার সঠিক জ্ঞান থাকে, শব্দের ওপর ভালো দখল এবং লেখার অভিজ্ঞতা থাকে, তবে আপনি এই এআই টুলটিকে হিন্দি ভাষা শিখিয়ে প্রচুর টাকা উপার্জনের সুযোগ পেতে পারেন। কি এই চ্যাটজিপিটি? চ্যাটজিপিটি হলো ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি এক ধরনের চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এটি শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার উপরই কাজ করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে পারেন। আমরা যদি চ্যাটজিপিটিকে সার্চ ইঞ্জিনের ধরন হিসাবে বিবেচনা করি, তাহলেও কোনো ভুল হবে না। চ্যাটজিপিটির পুরো নাম চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার। আমরা যখন গুগলে কিছু সার্চ করি, তখন গুগল আমাদের সেই জিনিস সম্পর্কে অনেক ওয়েবসাইট দেখায়, কিন্তু চ্যাটজিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এখানে আমরা যদি কোনো প্রশ্ন সার্চ করি, চ্যাটজিপিটি সেই প্রশ্নের উত্তর সরাসরি দেখায়। চ্যাটজিপিটির মাধ্যমে প্রবন্ধ, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, কভার লেটার, জীবনী, ছুটির আবেদন ইত্যাদি খুব সহজেই লেখা যায়। চ্যাটজিপিটিতে বর্তমানে অনেক পণ্য এবং পরিষেবা যুক্ত হয়েছে। একের পর এক নতুন ফিচার এনে মানুষকে চমকে দিয়েছে এই ওপেন এআই টুলটি। কিন্তু যে কোনো ওপেন এআই টুলের সমস্যা হলো, এরা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা ঠিক করে বুঝতে পারে না। তবে চ্যাটজিপিটি বাংলা বা হিন্দিতে কোনো কিছু লিখে দেবে ঠিকই, কিন্তু শব্দ গঠন ও ভাষা বিন্যাস আর বানানের মধ্যে কিছু ভুল থাকবে, কারণ এই এআই টুলটিকে সঠিকভাবে বাংলা বা হিন্দি শেখানো হয়নি। আর তাই এই এআই টুলটিকে হিন্দি ভাষা শিখিয়ে আয়ের সুযোগ দিচ্ছে ওপেন এআই কোম্পানিটি। আপনার যদি হিন্দি ভাষার সঠিক জ্ঞান থাকে, শব্দের ওপর ভালো দখল থাকে এবং লেখার অভিজ্ঞতা থাকে, তবে আপনি এআই টুলটিকে হিন্দি ভাষা শেখাতে পারবেন। তার জন্য পাবেন অনেক বেতনও। প্রতিদিন 16,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনি। হিন্দি বুঝতে এবং প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হলো এআই টুলে হিন্দি ডেটা ফিট করা, এছাড়াও এআই টুলের ভুলগুলি বুঝে সঠিক ডেটা দেওয়া। হিন্দি ভাষার পাশাপাশি স্কেল এআই এমন অনেক লোকদের নিয়োগ করেছে যারা জার্মান, স্প্যানিশ, ম্যান্ডারিন, ভিয়েতনামি, ফার্সি এবং সুইডিশ ভাষা জানেন। প্রতি ঘন্টায় আপনি পাবেন 2,000 টাকা এবং দিনে 4 ঘন্টা কাজ করলে পাবেন 16,000 টাকা। 2015 সালে স্যাম অল্টম্যান এলন মাস্কের সঙ্গে মিলে এই প্রযুক্তি শুরু করেছিলেন। যখন এটি শুরু হয়েছিল, তখন এটি একটি অলাভজনক কোম্পানি ছিল, কিন্তু 2 বছর পরে প্রকল্পটি ছেড়ে দেন এলন মাস্ক। এরপর বিল গেটসের মাইক্রোসফট কোম্পানি এটিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে এবং এটি 2022 সালের 30 নভেম্বর একটি প্রোটোটাইপ হিসাবে চালু হয়। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা অল্টম্যানের মতে, এটি এখনও পর্যন্ত 20 মিলিয়নের ওপরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে এবং ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।